ভরা শ্রাবণেও বৃষ্টির দেখা নেই। যাও বা ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে তা চাষের কাজে নগণ্য। জমিতে জল না দাঁড়ানোয় বীজ রোপণ করা যাচ্ছে না। উপায় খুঁজতে দুই বর্ধমান, হাওড়া, হুগলি ও বাঁকুড়া জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠক বসল ডিভিসি কর্তৃপক্ষ। খারিফ মরশুমে কৃষকদের কথা চিন্তা করে জরুরি বৈঠক হয়। জলাধার থেকে কোন জেলার জন্য কতটা জল ছাড়া হবে ঠিক হয় সোমবারের এই বৈঠকে। 27 জুলাই থেকে জল ছাড়ার সিদ্ধান্ত। 27 তারিখে জল ছাড়ছি, 10 দিন চেষ্টা করছি টানা জল ছাড়া, ওকে ফার্স্ট ওয়াটারিং বলে। যদি জল কমে যায় তখন 7 দিন পক্কা, এরপর 2 তারিখে 2 আগস্টে রিভিউ হবে, আবার ইন্টারনাল ইরিগেশন ডিপার্টমেন্ট করবে। যদি তখন বৃষ্টি যদি নেমে যায় তখন কোনো অসুবিধা নেই, না নামে তো আবার রিভিউ করে পরবর্তীকালে যা আমার পদক্ষেপ নিতে হবে আমরা দেখব। এবছর পাঞ্চেত ও মাইথন জলাধারে মজুদ থাকা জলের পরিমাণ গত বছরের তুলনায় 25% কম। বর্তমানে ডিভিসির মাইথন জলাধারে 461 ফুট এবং পাঞ্চেত জলাধারে 400 ফুট জল মজুদ রয়েছে। মজুদ জল থেকে 75,000 একর ফিট জল ছাড়া হবে। 27 জুলাই থেকে প্রথম দফায় সকলের আবেদন মেনে 10 দিন জল সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে। প্রতিদিন 18,000 একর ফিট জল ছাড়া হবে। কমিটেড কর দিয়া হ্যায় কি 75,000 একর ফিট পানি 27 से लेकर के 2 तक देंगे, ফির ইয়ে রিভিউ করেঙ্গে। আবি ইয়ে তো 7 দিন কে লিয়ে বোলা, 7 দিন বাদ ফির রিভিউ করেঙ্গে। পানি আয়া তো ফির অ্যাডিশন বাড়া দেঙ্গে পানি। আমরা কিন্তু 7 দিন এটা কন্টিনিউ করবো, আর চেষ্টা করছি 10 দিন যাতে কন্টিনিউ দেওয়া যায়, এবং তারপরে 15 দিন অন্তর অন্তর আমাদের জল দেওয়া হবে। পুরো আমাদের 5টা জেলা নিয়ে আমাদের কিন্তু জলটা দেওয়া হবে। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে আগামী 29 ও 31 জুলাই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টির উপর নির্ভর করেই জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। পূর্ব বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, কালকা টেলিভিশন।